আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন চলে আসলাম পালাগঞ্জের ইউটিউব চ্যানেল থেকে। আজকে যে আপনাদের দেখাবো কিছু রান্নাঘরের টাইসের কালেকশন। তো এখন হচ্ছে আমি আগে কার্ডটা শো করে দিয়েছি আপনাদের কাছে। শপের নেমটা হচ্ছে এনি টাইস এজেন্ট, আর ফোন নাম্বার দেওয়া আছে আর ঠিকানা দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আমার চ্যানেলটা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের যে কোনো প্রোডাক্টের জন্য আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমাদের সাধারণত আমাদের হেল্প করার জন্য চেষ্টা করবো আপনাদেরকে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, এটা হচ্ছে দোকানের মালিক, ওনার সাথে আমরা জেনে নিব যে কত প্রাইস বা কী আছে, সেটা প্রাইসটা কত। চলুন আমরা ভাইকে দিয়ে কথা বলি। সাইজগুলো বলেন। বিশ বারো এটা ডেকর আলাদা বিক্রি হয়, এটাও আলাদা বিক্রি হয়, এটা 100, এটা 200। আর এটা হচ্ছে আলেকজান্ডার 1258, বুঝছেন, এটা 58 টাকা। আর উপরেরটা ওটা ইন্ডিয়ান, এটা কত? ওটা ফুটে 145 টাকা। তারপরে এটা ডেকর, এটা ডেকর 220, আর এটা 62, এটা আলেকজান্ডার, ওটার 62। আর এগুলো সাইজ কত পাই কত? ওটা 12 পিস। প্রাইসটা এটা 58, এটা ডেকর 260, এটা 140, এটা এটা সেম, ওটা রাখছি। এটা 158, এটা 160, এটা 158, এটা গ্রেট ওয়াল, এটা 58, এটা 120। আলাদা 250 পিস পাবো। সাইজ কত আছে এটা? বারো বাই বারো চব্বিশ। এটা একটু সুন্দর ডিজাইন আছে, এটা একটু প্রাইসটা বলে। এটাও গ্রেট ওয়াল, ঠিক আছে, এটা ডেকোর আলাদা, বর্ডার আলাদা। বর্ডারটা কত আসছে প্রাইস? এটা হচ্ছে গ্রেট ওয়াল, আপনার সাদের থেকে 12 পিস, আর প্লেনটা হচ্ছে গিয়া 58 টাকা, আর আপনার বর্ডারটা হচ্ছে 120 টাকা পিস, আর ডেকোটা হচ্ছে আবার আলাদা, এটা হচ্ছে গিয়ে আবার আপনার 250 টাকা পিস। হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার আরেক কোম্পানির, এটা হচ্ছে কি সাইজটা হচ্ছে 12 বাই 20। তো এই প্লেনটা হচ্ছে কি আপনার 58 টাকা, আর এটা হচ্ছে 130 টাকা বর্ডারটা পিস। হ্যাঁ, আর ডেকোটার পিস হচ্ছে আপনার 120 টাকা, প্লেনটার রেট আলাদা আর বর্ডার ডেকোরেটটা আলাদা আলাদা। এখানে যা আছে এটা হচ্ছে কি চায়না মাল, এটা পুরাটাই এক, এটা হচ্ছে কি 135 টাকা রেট, পুরাটাই এক। এটা সাইজ হচ্ছে কি 1 ফিট বাই 2 ফিট, 12 বাই 24।
এটা হচ্ছে গিয়া চায়না, এটা মূলত হচ্ছে গিয়া কিচেনের জন্য পারফেক্ট আছে। এটা হচ্ছে গিয়া উপর হচ্ছে হোয়াইট আর নিচে হচ্ছে একটু ব্রাউন কালার। এটা হচ্ছে চায়না মাল, এটা রেট হচ্ছে গিয়া 155 টাকা। এটা হচ্ছে গিয়া 1 ফিট বাই 2 ফিট। এটা হচ্ছে চায়না, এটা হচ্ছে 11 ইঞ্চি বাই 29 ইঞ্চি, এটা একটু বড় সাইজ। এটা রেট হচ্ছে গিয়ে আপনার 175 টাকা, বড় সাইজ। আর ওই যে উপরে যেটা আছে ওইটা হচ্ছে ইন্ডিয়ান রাস্তি, ওইটা হচ্ছে যে আউটসাইডের জন্য বিল্ডিংয়ের, ওইটা হচ্ছে গিয়ে 175 টাকা করে। হ্যাঁ, 175 টাকা করে। এটা হচ্ছে চায়না, এটা হচ্ছে গিয়া ফ্লোর 12 বাই 12 ম্যাচিং ফ্লোর, আর এটা হচ্ছে গিয়া ওয়াল। এটা সাইজ হচ্ছে গিয়া 12 24। এটা হচ্ছে গিয়ে যে বর্ডার আছে একটা সাথে, এটা একই রেট, যেহেতু চায়না মাল চায়না সব একই রেট হয়। এটা ফ্লোর, তারপরে এইটা ডেকো উপরেরটা লেন্স সবগুলো 155 টাকা করে। এটাও সেম, এটা ওই যে ফ্লোর আছে 1 ফিট বাই 2 ফিট, আর এটা ওয়ালটা হচ্ছে গিয়ে 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি, মানে 1 ফিট বাই 2 ফিট। এটার প্লেন আছে, ডেকো আছে, বর্ডার আছে, তো ডেকো বর্ডার প্লেন একই রেট, যেহেতু এটা চায়না এটা হচ্ছে 155 টাকা করে। এটাও চায়না, এটা হচ্ছে আপনার ওয়ালের 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি, 1 ফিট বাই 2 ফিট। এটার সাথে ম্যাচিং ফ্লোর আছে, দেন সেটা আমাদের কাছে নাই, বাট সেম হবে এটার মধ্যেই। এটা হচ্ছে গিয়ে প্লেন ওই ডিপ, এটা হচ্ছে ডেকো, আর উপরেরটা হচ্ছে আপনার লাইট। এটা ডেকো প্লেন সব এক রেট, এটা হচ্ছে গিয়ে 155 টাকা করে। এটা হচ্ছে চায়না, এটা ওয়ালের, এটা সাইজও সেম 12 বাই 24, 1 ফিট বাই 2 ফিট। এটার সাথেও ম্যাচিং এরকম সেম 1 ফিট বাই 2 ফিট, 1 ফিট বাই 1 ফিট ফ্লোর আছে। এটা হচ্ছে প্লেন, মিডিলেরটা হচ্ছে ডেকো, উপরেরটাও প্লেন। এটা হচ্ছে সেম রেট, 150 টাকা প্লেন ডেকো সব। এটা হচ্ছে চায়না, এটার সাথেও সেম ম্যাচিং ফ্লোর, সেম এরকমই হবে 1 ফিট বাই 1 ফিট ফ্লোর। আর এটা হচ্ছে ওয়াল টাইলস, এটা 12 বাই 24, 1 ফিট বাই 2 ফিট সেম সাইজ। এটা হচ্ছে চায়না মাল, এটা রেট হচ্ছে 150 টাকা। দুটা ডেকো আর উপর নিচে হচ্ছে প্লেনটা হবে। এটাও সেম, এটাও চায়না, এটারও সাথে ম্যাচিং ফ্লোর আছে 1 ফিট বাই 1 ফিট, এটার মতো হবে। এটা হচ্ছে গিয়ে আপনার ওয়াল টাইলস, 1 ফিট বাই 2 ফিট আছে সাইজ। এটা হচ্ছে প্লেন, ওইটা হচ্ছে গিয়ে আপনার ডেকো, উপরে হচ্ছে গিয়ে আবার লাইটটা, নিচে ডিপ উপরে লাইট, আর ওটা হচ্ছে ডেকো। এটা রেট হচ্ছে 140 টাকা। আপনাদের কাছে কাট শো করে দিয়েছিলাম, আবারও কাট শো করে দিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।